কিছুক্ষণ আগেই মারা গেলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা। তো বন্ধুগণ, কোন অভিনেতা মারা গেলেন, তার নাম কি, তার বর্তমানে বয়স কত হয়েছিল, তিনি কোন কোন সিনেমায় অভিনয় করেছেন, বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দেবেন। স্থানীয়রা তার দেহ থাকতে দেখেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ দেহ উদ্ধার করে হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। জানা গেছে মোহন কাজ খোঁজার চেষ্টায় ছিলেন এবং আর্থিকভাবে সমস্যায় ছিলেন। অভিনয়ের সুযোগ না পেয়ে চাকরিও খুঁজছিলেন। কয়েক বছর আগে স্ত্রী মারা যাওয়ার পর তিনি রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে শুরু করেন। সালেম জেলায় নিজের বাড়ি থাকা সত্ত্বেও আর্থিক দুরবস্থার জন্য চ্যারিয়ট রোডের কাছে রাস্তার ধারেই থাকতেন মোহন। পুলিশের অনুমান, দীর্ঘ আনাহারে এবং শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে অভিনেতার। কমল হাসানে অপূর্বা সাগো ধারারাল গাল 1990 ছবিতে তার কৌতুক চরিত্রের জন্য সর্বাধিক পরিচিত ছিলেন তিনি। এছাড়া নান কাদাভুল ছবিতেও অভিনয় করেছেন তিনি।